এখন কোনো তোমার নাম রাখা হয়েছে? কি নাম? আগে কি নাম ছিল বললে? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা অবশ্য বিভিন্নভাবে অবগত আছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মানুষ ইসলাম গ্রহণ করে। তা একাধিক হাদিসে পাওয়া যায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইসলাম গ্রহণ করার পদ্ধতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এসে বললেন, আল্লাহর নবী, আমার মা আপনাকে গালি দেয়, তা আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো। তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ মাহাদে উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়াত দান করো। এবার আবু হুরায়রা বাড়িতে এসে দেখছেন দরজা বন্ধ, তো দরজা খুলতে বলছেন। তার মানে আবু হুরায়রা সবচেয়ে গরিব মানুষ, তবু বাহির দরজা আছে। এখন খোলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার মায়ের মাথায় কাপড় ছিল না, তার মা তাড়াহুড়া করে এসেছে, অমুসলিম অবস্থায় তার মায়ের মাথায় কাপড় থাকে, এই কথা আবু হুরায়রা বলছেন। এবার মুখামুখি সাক্ষাৎ হতেই তার মা বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। একটা লোক কবিরাজ, হাওয়া বাতাস লেগে গেলে, ওপরই ধরলে, জিন ধরলে ভালো করতে পারে, তার নাম জেমাদ ইবনু সালাবা। তো মদিনায় মক্কায় গিয়ে বলছে, মোহাম্মদ নামে একটা লোক পাগল হয়ে গেছে, সেইটা কে? আমি পাগলামি ভালো করতে পারি। তো লোকেরা বললো, ওই যে মোহাম্মদ, ওই যে। তো ওখানে গিয়ে জেমাদ বলছে যে তুমি নাকি পাগল হয়ে গেছো, তো আমি পাগলামি ভালো করতে পারি, তো তুমি বললে আমি কাজ আরম্ভ করতে পারি। তখন আল্লাহ রাসূল কথা বলবেন, তো কথা বলার আগে বলছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু। তো এটা যখন শেষ হয়েছে তখন কবিরাজ বলছে, ইকরা মাররাতান উখরা সামিতু কওলা শায়ের মা সামিতু হাকাজা, তুমি আবার পড়ো তো, কী পড়লে কী পড়লে একটু আবার পড়ো তো। কত কবির কথা শুনেছি এরকম নয়, কত গণকের কথা শুনেছি এরকম নয়। তখন আল্লাহর নবী আবার পড়লেন ইন্নাল হামদালিল্লাহ শেষ পর্যন্ত। তখন কবিরাজ বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। কবিরাজ ভালো হয়ে গেল মুসলমান। কবিরাজ সোমামা বিন ওসাল, এক দেশের নেতা বাদশাহ, ধরে নিয়েছে মসজিদের খুঁটিতে বাঁধা আছে। তা আল্লাহর নবী বলছেন, সোমামা কি খবর, ইসলাম গ্রহণ করবে? তখন সোমামা বলছে, তাক্তল তাক্তল জাদ আমিন ওয়াইন তুনিয়াম তুনিমালা শাকিরিন ওয়াইন তুরিদুল মাল ফাতুতা, আমি ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যদি টাকা চান প্রদান করা হবে, যত টাকা লাগে। আল্লাহ রাসূল কিছু বললেন না। পরের দিন বলছেন, সোমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন সোমামা বলছে, তাক্তল তাক্তল জাদ আমিন ওয়াইন তুনিয়াম তুনিমালা শাকির ওয়াইন তুরিদুল মাল ফাতুতা, যদি আপনি আপনাকে আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে যদি টাকা চান প্রদান করা হবে। আল্লাহ রাসূল কিছু বললেন না। পরের দিন বলছেন, সোমামা ইসলাম গ্রহণ করবে? তখন সোমামা একই ভাষা বলছে। তখন আল্লাহ রাসূল বললেন, ফাতলিকুহ, সঙ্গী সাথী সোমামাকে ছেড়ে দাও, ও চলে যাক। এবার ছেড়ে দেওয়া হলো, চলে যাচ্ছে, হাঁটছে আর বলছে, মানুষ ভদ্র থাকে তবে এত বড় ভদ্র থাকে এইটা জানি না, যার রশিতে বাঁধা আছি তাকেই হত্যা করতে চায় তবু আমাকে ছেড়ে দেয়, মানুষ কি আর এমন ভদ্র হতে হয়। তো সামনে এক জায়গাতে পানি ছিল, গোসল করে, ইসলাম গ্রহণ করলে গোসল করতে হয় আগে, গোসল করে এসে আল্লাহ রাসূলের সামনে বলছে, আপনার নামটা ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণিত, দেখি আজকে আপনার নাম আমার কাছে সবচেয়ে প্রিয়, আপনার ধর্ম ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণিত, আজকে দেখি আপনার ধর্ম আমার কাছে সবচেয়ে প্রিয়, আপনার শহরটা ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণিত,
দেখি আপনার শহরটা আমার কাছে সবচেয়ে প্রিয়। এই কথা বলার পরে আল্লাহ রাসূলকে বলছেন হা ধরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহর রাসূল। সোমামা ইসলাম গ্রহণ করছে। এই কয়েকটা বুখারী মুসলিমের হাদিস পেশ করে যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো, মুসলমান হওয়ার কালেমা হলো কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। তো এই ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ। বাকি যে সব কাজগুলি তুমি কি স্বইচ্ছা ইসলাম গ্রহণ করছো না কেউ তোমাকে বাধ্য করছে? কেউ তাকে বাধ্য করেনি, স্বইচ্ছা ইসলাম গ্রহণ করছে। ইসলাম কাউকে বাধ্য করে না তার ধর্মে আসার জন্য, বুঝে সুঝে আসবে এ কথাই ঠিক। তো তার বাকি কাজগুলি যেটা আছে এফিডেভিট করা আরও কাজ, সেগুলো যদি হয়ে থাকে ভালো, আর না হয়ে থাকলে আপনারা যারা জিম্মেদারি পালন করবেন তারা করে নেবেন। তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে কবুল করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার রাসূল এবং তার বান্দা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার রাসূল এবং তার বান্দা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার রাসূল এবং তার বান্দা। জাযাকুমুল্লাহ। আমরা দিনী ভাই হিসাবে তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার ইমানকে কবুল করেন, আল্লাহ যেন তাকে সত্য সত্য একজন মুসলিম হিসাবে কবুল করেন, আল্লাহ যেন তার রুজির ব্যবস্থা করেন, সে যেন সহজে মুসলমান হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারে। আল্লাহ তুমি আমাদের দাবি কবুল করো, তার ইমানকে কবুল করো, তার জীবনকে সহজ করে দাও। তোমার দরবারে আমরা এই আন্তরিক দাবি রাখি, তুমি আমাদের দাবি কবুল করো। আল্লাহু আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের।